আমি বলুম না, আমার শরম করে। গুড পিপল, আজকে আমরা খেলতে এসেছি টু টু চান্স। ভাই আমার কমেন্ট সেকশনে পোলাপানে কমেন্ট করে মাইরা ফালাই দিছে, ভাই হরর গেম, হরর গেম খেলেন। এখন কোন হরর গেম সেটা টু টু চান্স, ভাই টু টু চান্স খেলতে চলে এসেছে, যেখানে আজকে একটা ট্রেন নিয়ে পুরো স্টোরি, বাট এত বেশি হরর গেম না কে যাবত কালে খুব কমে আসছে। সো চলো বেশি কথা না বাড়ে, আমরা আজকে শুরু করে ফেলবো আমাদের চু চু চার্লস। বাট এই ভিডিও দেখতে হলে একটা টিকিট লাগবে, আর সেই টিকিট হচ্ছে এই ভিডিওতে তুমি যদি লাইক না করে থাকো সেই লাইক করতে হবে, আর সাবস্ক্রাইব চ্যানেলে না করে থাকলে সাবস্ক্রাইবার হতে হবে। সো সাবস্ক্রাইব করো, এখন নিচে ওই যে লাল কালারের বাটনটা সাবস্ক্রাইব করে দিলে তোমার কাছে ট্রেনে উঠার টিকিট চলে আসবে, আর তার সাথে আমরা শুরু করবো আজকে নিউ গেমস। চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকে চু চু চার্লস। কত বড় ভাই, and even my own son oi charles er kotha boltese aro chhele tele shobai oi island e ache acha mane ora monster hunter lagbe okay ei je charles amader ajker ashol perspective the monster ভাই চার্লস দেখতে ভাই ভয়ানক, কিন্তু ভাই দাওয়ে ভাই হাসি কানে কি দিছে গেসন ওকে They call him Charles. So এটার নাম চার্লস জারে দেখলাম। জানলাম থেকে নাকি ট্রেন আর গিগা স্পাইডার উইটা আইছে, অর্ধেক অর্ধেক গিগা স্পাইডার অর্ধেক ট্রেন। ভাই চাচা আমারে ভয় দেওয়া ট্রাই করতেছে, মানে আসলে সত্য ঘটনা। আর আইল্যান্ডের নাম হচ্ছে এরেনিউরাম, ওকে সো আইল্যান্ডের নাম হচ্ছে এরেনিউরাম। এই জায়গায় চার্লস বাদে আবার কারে দেখে ভয় পাবো চাচা? এ কি কও তুমি, কি হইছে, কথা কয় না কে ভাই? There's a train shed at the top of the hill. ট্রেন রাখার জায়গা। Was killed early on by the beast. Ooh. So his old engine should be in there. আচ্ছা ওইখানে একটা ট্রেন অপারেটর ওই জায়গায় মাইরা ফলাইছিল। It could be an indispensable tool on our journey. So we don't want to be exposed for too long acha so chachar plan hocche oikhankar je train operator chilo jare mar bole e chacha dorai dorai bra khala bhai oi doura chole jaitase amare rekhe eka eka ki dor dise so chachar plan hocche ki je train er je chalok chilo jare oi charles mane oi monster ta maira phalai chilo ওর একটা ট্রেন পড়ে আছে এখানে কোথাও একটা, আর সেই ট্রেনটা নিয়ে আমরা হচ্ছে চার্লসের সাথে ফাইট করবো, বা ওই ট্রেনটা আমাদের জার্নিতে আমাদেরকে হেল্প করবে, এটা হচ্ছে চাচার মেন প্ল্যান। বাট এই জায়গাটাতে চাচা 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 আচ্ছা ওয়েট, চাচার নাক 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 দেখা যায় না, চাচা নাক আছে আছে তো? আচ্ছা চাচা কি হয়েছে কও, লক করা? Don't you worry, we can still find a way in. There's a small shack up the path that might have a key inside. Take this map, I just marked the location on it. See if the key is up there, and I'll look around some more down here. আচ্ছা সো চাচা বলতেছে যে দরজা যেটা এটার মধ্যে ঢুকতে হবে, ঢুকে এখান থেকে চার্লসের ওটা নিতে হবে, বাট এই দরজা লক করা। আর এখানে একটা পাশেই আশেপাশে একটা বাড়ি আছে, ঘর মতো আছে ওটার মধ্যে, ওইটার মধ্যে এই যে এই ঘরটা, সো এইটার মধ্যে একটা চাবি আছে, ওই চাবিটা আমাদেরকে আনতে হবে। আর ম্যাপটা কিন্তু সুন্দর গাইজ, দেখছো ম্যাপটা সিস্টেমটা ভালো লাগছে আমার কাছে। ওকে সো আমাকে যাইতে হবে, চলো যাই চাবিটা নিয়ে আসি, যেহেতু মিশন শুরু করছি, সেহেতু চাবি এখানে কি সহজে খুঁজে পাওয়া যাবে কিনা। ভাই সাউন্ড কেন এত আশেপাশে, কিসের সাউন্ড এগুলো? বাতাসটা তো শুইতেছে, এটা ভয়ানক অবস্থা। ওকে এই চাবি পেয়ে গেছি গাইজ, চাবি পেয়ে গেছি, চলো যাই। আর কিছু কি নেওয়ার মতো আছে এখানে? নাই। বাট আমার কথা হইতেছে যে এরকম কি উল্টাপাল্টা আওয়াজ হয় ভাই, এ শিয়াল লাগে না কি ডাকি এদিকে, বোঝা যায় না কেমন একটা ব্যাপার। চাচা চাবি পেয়ে গেছি, ইয়াপ চাচা আমারই খুলতে হবে। ওকে চাচা যাও, এই ট্রেনটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে মেইনলি। কি চাচা ট্রেনের ভিতরে উঠে দেখি কি আছে এর মধ্যে,
ওকে, সো এটা ট্রেনের লিভার, এটা সামনে যায়, এটা পিছনে যায়, এটা ব্রেক, আর পিছনে কি আছে, এটা কি, ওই এটা বেবি চার্লসের সাথে ফাইট করার জন্য। ওকে ঠিক আছে, ডিজাইন আমার কাছে ব্যাপার না চাচা, তুমি তুমি প্যারা নিও না। আচ্ছা, সো যখন চাচা আইল্যান্ড থেকে চলে গেছিল তখন এই গানটা এখানে ছিল না? Take him down before he even sees us coming. Yes, Charles said it mera dibo samasya nai. Okay chacha, ami ready. Eta ki? Eta map, ekhane upgrade er option ache, train er health ache, speed, damage, armor. Nice. Eta 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 bhal lagche. Ji ji. Cholo chacha, jao jak. Ah! Oi! Let's go, chacha. আইতাছি চার্লস, দেখা হবে ভাই। এটা কি শব্দ কিছু? ভাই আমার চাচারে বাড়ি দিছে, চাচারে বাড়ি, চাচারে বাড়ি দিছে, চাচারে বাইরে দিছে, চাচা চাচা আমি আসতেছি, চাচা আসতেছি, ভাই আমার একটা মাত্র চাচারে বাইরে দিছে, চাচা কি হয়েছে তোমার, চাচা আমি তোমার মরতে দিব না, চাচা চাচা তোমার নিয়ে যাব, আমি বেড়া নিও না, চাচা মহিলা চাইতেছো তুমি, চাচা মহিলা যাই, ভাই চাচা মরে গেল, টাইম ডাইক্স কিসের ডিম, চাচা তোমার পোলারে তো খুঁজবো, বা ডিমটা কিসের চাচা, এই এই আইল্যান্ডে ভাই, ভাই এই জায়গায় আমি থাকবো না, ওই চার্লস আবার চলে আসলে শেষ। সো এইখানে কোনো একটা ডিম বা ওই টাইপের কিছু আছে যেটা খুঁজে বের করতে হবে, আমি যাবো কোন দিকে ভাই? ওকে সো এটা ম্যাপ, আমাদেরকে যেতে হবে কোথায়, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এই সাইডগুলোতে যেতে হবে। ওকে গাইজ চলো আগানো যাক, বাট ভাই ওই জায়গায় চার্লসে তো ভয়ানক আসছে ভাই, ভয় পেয়েছি ম্যান। ওকে ট্রেন আমরা যাচ্ছি, দেখতেই কেমন জানি ভয়ানক চারিপাশে সব কিছু, যাইতেছে কিসের ভিতর দিয়ে, আশেপাশে এইগুলো কি, যাইতে থাকতে হবে মেবি, ওটা বিষয় না, কিন্তু কিসের ডিম খুঁজে বের করতে বললো আমি তো এটাই বুঝলাম না, ডিমটা কিসের, আরে আগুন জ্বলে কোথায়, আরে ট্রেন ভাই দাঁড়াও 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 দাঁড়াও, আগুন জ্বলতেছে এখানে, কিসের আগুন জ্বলে যেন গাইস, চলো দেখে আসি। ওকে বাট বৃষ্টির মধ্যে আগুন জ্বলে কেন ভাই, এ বৃষ্টি দুই নাম্বার না আগুন দুই নাম্বার, আই ডোন্ট নো, এগুলো এখানে কি আছে। ওকে সো স্ক্র্যাপ লাগে যেটা ট্রেন আপগ্রেড করতো, স্ক্র্যাপ পাইছি এখানে একটা, আর কি আছে, আর তো মেবি নাই, বাট একটা স্ক্র্যাপ, আর এই জায়গা কেমন, জায়গাটাই তো ভয়ানক দেখতে, আর চারিপাশে এইগুলো কিসের আওয়াজ, ঝিঝি পোকা সবসময় আওয়াজ, ভাই আমি এদিকে দাঁড়াবো না বেশিক্ষণ, নাই ট্রেন চলো যাওয়া যাক। বাট ভাই চার্লস এসে চাচা মিয়ারে মায়েরা দিচ্ছে, চাচা বেঁচে থাকলে চাচা আমাদেরকে রাস্তা দেখাই দিত, এখন দুঃখজনক ঘটনা হচ্ছে যে আমাদেরকে খুঁজে বের করতে হবে। পিছনে কি চার্লস আসতেছে নাকি, না চার্লস নাই আপাতত পিছনে, এটা ট্রেনটা যায় কোন দিকে, সাইন দেখাইতেছে, আচ্ছা আচ্ছা এই সামনে থেকে দুই দিকে যাওয়ার রাস্তা, আমার তো সোজা যেতে হবে যতদূর আমি জানি, ওয়েট গাইজ এই লিভার এটারে ফিক্স করে দিয়ে আসি, সোজা যাওয়া লাগবে তো, ওই দিকে আমি যাবো কিসের জন্য, এই দিকে যাইতে হবে সোজা, যে আমাকে আমার ডিম খুঁজে বের করতে হবে, তার কাছে চাচার ছেলেকেও খুঁজে বের করতে হবে, একসাথে দুইটা কাজ করতে হবে। ওয়েল চলো ট্রেন যাওয়া যাক, ম্যাপ কোথায় আমাদের, সো আমরা যাব হচ্ছে আনমেট এনপিসি, সামনে এটা কি, সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি, এই বাড়ির মধ্যে কি আছে, একটা মহিলা আছে, থাম 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 থামো থামো থামো, ট্রেন ট্রেন ট্রেন, আমার আন্টি মিয়া আন্টি ছিল একটা, হ্যালো আন্টি, হ্যালো, ওই ভাই ভয়ানক অবস্থা, বিদ্যুৎ চমকায়, জিন টোল্ড আস উই হ্যাভ আ নিউ কামার সুন, আই সাপোজ দ্যাট উড বি ইউ, সো ইউজিন আমাদের চাচা, চাচা বলছিল আমাদের কথা, ব্যালকনি রুম অফ মাই হাউস দ্যাট ইউ কুড ইউজ টু রিপেয়ার এন্ড আপগ্রেড ইওর ট্রেন, ওকে এন্ড অলদো দ্য ব্যালকনি ইজ রাইট বিহাইন্ড মি, আই উইল জাস্ট mark it on your map anyway. As a side note, talk to acha aunty's balcony te jinish potro asche, ota amader ki help korbe, not wearing a mask that is, check out the balcony and
take whatever you can use. আচ্ছা আন্টি, ঠিক আছে, ওকে আন্টি। সো বেসিক্যালি আন্টি, কিরে আন্টি ভাবে তাকাই কেন? সো বেসিক্যালি আন্টি হচ্ছে যেটা বোঝাইতে চাইতেছে, আন্টির ব্যালকনিতে ওঠার চাবি খুলে না কেন? ও আচ্ছা আন্টি, তো ব্যালকনিতে দুই তালায় উঠতে হবে। আন্টির ব্যালকনি থেকে আমি আমার ট্রেনের আপগ্রেড করার জিনিসপত্র পাবো, আর আমারে আমার এই ম্যাপের রাস্তা দিয়ে যাইতে যাইতে আমার ট্রেনের আপগ্রেড করতে করতে যেতে হবে। অ্যান্ড ওইখান থেকে আস্তে আস্তে চুচু চার্লসের যেই এগ, মানে ডিম আছে আইল্যান্ডে তিনটা, চুচু চার্লসের ডিম তিনটাই তো ছিল নাকি? আচ্ছা মেনলি আমাদেরকে যেতে হবে, স্ক্র্যাপ মেটালগুলো ইউজ তুলতে হবে যাতে করে এইগুলো দিয়ে আমি আমার ট্রেন আপগ্রেড করতে পারি। অনেক আছে, এটা কী দিছে ভাই? ইগুয়েন মারা গেছে, যে ইগুয়েন চাচা আমার সাথে ছিল, আর এখানে এরা সবাই চার্লসের অত্যাচারে অতিষ্ঠ। অ্যান্ড দ্যাটস ওয়াই আন্টি আমার হেল্প করলো, থ্যাংক ইউ আন্টি। বাট আন্টির হেল্প নিয়ে আমার এই জায়গাটা দ্রুত ত্যাগ করতে হবে। অ্যান্ড চাচা আমাদের যে ডিমের কথা বলছে, ওই ডিমটা খুঁজে বের করতে হবে, অ্যান্ড চাচার ছেলেকেও খুঁজে বের করতে হবে। ওয়েল গাইজ, আমি তো ট্রেনে উঠে আগে ট্রেনটার একটু আপগ্রেড করবো, আমার ট্রেনের হেল্প ফুল করে নিই, অ্যান্ড স্পিড বাড়ায় নিলাম, আর কিছু করার নাই। এখন আমরা আগাইতে থাকি। ম্যাপ কোথায় আমরা যাব হচ্ছে এখন এই মিশনে, ওখানে যে দেখতে হবে এর কাছে কী আছে। ওয়েট, এখানে কী আছে দেখে আসি। ওয়েট গাইজ, এইটা পুরাতন কোনো একটা ভাঙড়ি চুংড়ি জায়গা মনে হচ্ছে, দেখি এখানে কী পড়ে। এগুলা ট্রেন ভাঙাচোরা ট্রেন পড়ে আর কি কী জানি পড়ে আছে। বলে এখান থেকে স্ক্র্যাপ মেটাল তাড়াতাড়ি আমাদেরকে নিয়ে বেরোইতে হবে। আমি চাই না যে চার্লস আরেকবার এসে ভাই আমার ঠেসে ধরুক, কারণ ভাই চার্লস ভাই ভয়ানক যখন আসে, চারিপাশে ব্যাকগ্রাউন্ড মিউজিক টিউজিক সব কিছু মিলাই কি একটা ভয়ানক অবস্থা তৈরি হয়ে যায়। আমার চার্লসের কাছে পড়ার কোনো ইচ্ছাই নাই। এটা কি, এটা খুলে না কেন? যেটা খোলার অপশন নাই। এদিকে আর কি, আর কিছু আছে না ওর মতো? এর মধ্যে কি কিছু আছে? স্ক্র্যাপ মেটাল যতগুলো পাইছি নিয়ে নিছি আমার ট্রেন আপগ্রেড করার জন্য। ওকে, এটা কারো ঘর মনে হচ্ছে, ঘরের ভিতরে কি আছে? হ্যালো চাচা। Look kid, I know you're supposed to be some fancy pants monster hunter, but you can't earn my respect without making yourself useful. ভাই আমি মনস্টার হান্টার। One of Warren's goons dumped a locked chest in the yard last night. After beating on it for a few hours, I didn't break anything but a sweat. I got some lock picks, but I don't know how to use them. Here, take them. If you can get that... সো চাচা হচ্ছে গতকাল রাত্রে কোন একটা গুন্ডা পান্ডাদের কাছ থেকে এখানে একটা বক্স পাইছে, সেই বক্সটা চাচা গুন্ডা পান্ডাগুলোতে মারছে, এই সাথে বক্সটাকে চাচা নিয়ে রাখছে। অ্যান্ড অনেকক্ষণ ধরে ট্রাই করছে বক্সটা খোলার, মেবি যে এই বক্সটার কথা চাচা বললো। অ্যান্ড এটা আমাকে চাচা লকপিক দিছে, সেটা দিয়ে খুলতে হবে। ওয়েল আও, একটা দুইটা তিনটা, প্যাম ব্রাদার, আরে আমি প্রো। এটা কি, ক্রিটিক্যাল আইটেম অ্যাকোয়ার্ড। ওকে, ইনভেন্টরিতে এটা কী দিছে আমি জানি না, যাই দিয়ে থাকুক না কেন সেটা আমাকে দেখতে হবে। বলে ইনভেন্টরি দেখার উপায় কী এখানে? ইনভেন্টরিতে এখানে কী দিছে? আমার কাছে চারটা স্ক্র্যাপ মেটাল আছে, একটা লকপিক আছে যেটা দিয়ে চুরি করার কাজে লাগবে, মানে জিনিসপত্র খুলতে হবে, আর এনচেন্ট ট্যাবলেট আছে। ওয়েল ট্যাবলেট দিয়ে আমি কী করবো আমি জানি না। এখানে কি আর কিছু পাওয়ার মতো আছে ভাই? আমি এখানে বেশিক্ষণ থাকতে আর আর আমার সাহসে কুলাইতেছে না, কারণ ভাই চার্লস আসলে জিজি, তোমার ভাইও শেষ, তোমার ভাইয়ের ট্রেনের জার্নিও শেষ পুরোপুরিভাবে। আর চাচার সাথে একবার দেখা করে যাই, চাচা কি বলে দেখি। চাচা কি অবস্থা? Fancy fingers, you got the chest unlocked. আচ্ছা চেস্ট আনলক করছি, চাচা খুশি হইছে? নাইস। That's an odd looking piece of junk you found inside there. Earn my respect. ওকে, সো আমি বুঝতে পারছি যেটা পাইলাম ওইটা চাচা নিয়ে নিছে ওই ট্যাবলেটটা। অ্যান্ড চাচা আমাকে হেল্প করছে কিছু স্ক্র্যাপ মেটাল দিয়ে, যেটাতে আমি আমার ট্রেনটাকে আপগ্রেড করবো। বাট সাউন্ড এরকম উল্টাপাল্টা হয় কেন? আমি এই জায়গায় দাঁড়াবো না তো মোটেও, করতে কাজে লাগবে। সো আমাদের ট্রেনের হেলথ যেহেতু ফুল আছে, আমি আর্মোর স্পিড অ্যান্ড সব কিছুকে ইকুয়ালি করে ফেলার ট্রাই করবো। অ্যান্ড স্পিড, ড্যামেজ লেভেল, আর্মোর আর আপগ্রেড করার উপায় নাই, আমার কাছে আর মাত্র দুইটা স্ক্র্যাপ বাকি আছে। এখন আমাদেরকে এই যে পাশের এখানে যেতে হবে, এটাতে থামতে হবে, এখানে দেখি কি আছে। অ্যান্ড এই জায়গাটাতে সম্ভবত আমাদেরকে একজনকে পাওয়ার কথা, এই যে চাচ্চি না আন্টিকে পেয়েছি আমরা। হান্টার হ্যাজ অ্যারাইভড, আই সি। জি আন্টি, আই অ্যাম দ্য মনস্টার হান্টার। ইয়ে, তারপর নো অর্ডিনারি হান্ট মাই। ওকে, উই've অলরেডি ট্রাইড ফাইটিং চার্লস। না আমি শুনছি আপনারা উইল্ডারনেস ইফ হি ইজ সাফিসিয়েন্টলি হার্মড। না আমি শুনছি আপনারা চার্লসের সাথে ফাইট অলরেডি করছেন। There may be a way to get Charles to commit to a mortal battle, however. Tenege, Charles ke first around the island are three eggs locked in the island's three primary mines.
আচ্ছা, সো এই তিনটা এগ আমাদের ওই তিনটা এগ যেটা ইউগেন বলছিল, মানে ইউগেন তো এগের কথা বলছিল, আমরা বুঝতে পারছিলাম না যে কোন ডিমের কথা বলতেছে, আন্টি যে ডিমের কথা বলতেছে এই তিনটা ডিম দিয়ে কাজ করতে হবে। Provoke Charles into a fight to the death. Achha. Unfortunately, the mining company owner warned Charles III. Warren Charles, has placed armed guards inside each mine to protect the eggs. There's an egg in the mine just down the rail. Okay. Here's the key to the mine. I've marked the entrance on your map. ওকে ওকে আন্টি, থ্যাংক ইউ। সো বেসিক্যালি গাইজ, এখানে আন্টি যেটা বললো যে এই চার্লস যাকে আমরা ফাইট করতেছি মেনলি, ওই চার্লসকে মারার যে রাস্তাটা আছে সেটা হচ্ছে যে তিনটা ডিম আছে এই আইল্যান্ডে, যে তিনটা ডিম যদি আমি এক জায়গায় করে আইল্যান্ডের সেন্টারে একটা টেম্পল আছে, সেন্টারের টেম্পলটা মেবি কোনটা হবে আইল্যান্ডের একদম মাঝামাঝি এই যে এই টেম্পলটা আছে, যে এই টেম্পলটার এইখানে হচ্ছে রাখতে হবে, অ্যান্ড এই টেম্পলটাতে রাখতে পারলে এইখানে হচ্ছে চার্লস স্পন করবে এবং তখন আমরা চার্লসের সাথে সরাসরি একটা ফাইট নিতে পারবো। সো আন্টি আমাদেরকে মাইনের চাবি দিয়ে দিয়েছে যে এই মাইনগুলোতে ডিমগুলো রাখা আছে, আর এইখানেও একটা মিশন আছে, এটা কমপ্লিট করে ফেলি। অ্যান্ড আন্টির কাছ থেকে আমরা যেই চাবিটা পাইছি ওই চাবি দিয়ে আমরা মাইনটাতে যেতে পারবো, ওইখান থেকে ডিম নিতে পারবো। বাট ডিম নেওয়া এতটা সোজা না, কারণ ওয়ারেন চার্লস থ্রি সে ওইখানে তার স্পেশালি কিছু মানুষজন সেট আপ করে রাখছে যাদেরকে দিয়ে আর কি ওই জায়গায় ডিমগুলোকে পাহারা দেয়, কিন্তু তাই যাওয়ার আগে এখানে আগুন জ্বলেছিল, আমি আগুনটা নিভাই ফেলছি, কজ বাই ফায়ার এখানে অবভিয়াসলি কোনো একটা মিশন আছে। ও হ্যালো চাচা, কেমন আছেন? Pure genius. আমি জানি চাচা আমি বুদ্ধিমান। Oil bug spray? I don't want to see it anywhere near here again. ওকে চাচা, ওকে। সো গাইস, চাচার কাছ থেকে আমরা একটা স্প্রে পাইছি যেটা আমাদের জন্য কাজে দিবে, বাগ স্প্রে আছে। আর আপাতত যে তিনটা জিনিস আছে সেটা নিয়ে আমরা চলে যাই, দেখি স্ক্র্যাপ মেটাল একটাও পাই কিনা, কজ স্ক্র্যাপ মেটালগুলো দিয়ে আমরা আমাদের ট্রেনটাকে একটু আপগ্রেড করবো। আর এই জায়গাটা আমি বেশিক্ষণ দাঁড়াইতে চাইতেছি না, কজ যে কোনো সময় চার্লস চলে আসলে ভাই ইটস কাব্য, একদম দাপ করে ভাই। চার্লসের দেহ দেখছো তোমরা, চার্লসের সাইজ দেখছো, ওই ভাই পিওর একটা মনস্টার ভাই। আমি আমার ট্রেনটা নিয়ে আগাই, আমার কাছে চারটা স্ক্র্যাপ মেটাল আছে, আমি আর আপগ্রেড করতে পারতেছি না, আমাকে আবার পরে করতে হবে। আর আন্টি যে মাইনের মধ্যে ডিম আছে বললো, সেই মাইনটা হচ্ছে এইখানে, সো আমরা এখন ওই মাইনটার কাছে যাব, অ্যান্ড মাইনের কাছে যেয়ে আমাদেরকে থামতে হবে। বাট ভাই এত স্পুকি ম্যাপ কেন, চারিদিকে ভাই কুয়াশা, আর তার সাথে কী সব আওয়াজ আসতেছে নেকড়ে টেকড়ের ভাই, আমি কনফিউশনে ভুগতেছি ম্যান। যাক, এইটা আমাদের ওই মাইনটা, আমরা এই জায়গায় দাঁড়াই। এই মাইনের ভিতরে হচ্ছে ডিম আছে, বাট আমাদেরকে মনে রাখতে হবে যে মাইনের ভিতরে কিছু গার্ড রাখা আছে, যে গার্ডরা আসলে মাইনটার দায়িত্বে আছে, রক্ষণাবেক্ষণের দায়িত্বে। সো গার্ড থেকে সাবধান, আন্টি তালা দেওয়া, আন্টি চাবি দিয়ে দিচ্ছে, ঢুকছি ভিতরে, বাট গার্ড থেকে সাবধান। ভিতরে এগুলো কিসের আওয়াজ ভাই, কেমন আওয়াজ এগুলা, মানে একটা ভয়ানক প্রেজেন্স, ভয়ানক একটা অস্তিত্ব এই জায়গায় প্রমাণ করতেছে। তাড়াহুড়ো করবো না এখানে, অবভিয়াসলি এখানে যাই থাক না কেন, এই টানেলের বিষয় আমি বুঝতে পারছি। মাইনের মধ্যে গার্ড আছে, এটা এটা মাথায় রাখতে হবে। আর গার্ডের পাশাপাশি এই মাইনের মধ্যে হচ্ছে, আমার কাছে তো লকপিক আগে থেকেই ছিল, দেখি এর মধ্যে কী আছে, স্পেশাল কিছু পেলে ভালোই হবে গার্ডদের সাথে ফাইট করা। ওকে, সো স্পেশাল কিছু পেলে ভালো ভাই। হোয়াট ভাই, আমার এই রঙের ডিব্বা দিছে, আমি রঙের ডিব্বা নিয়ে কি করব। ওয়েল, ভিতরে যেতে ভয় লাগতেছে স্পেশালি, কজ আন্টি বারবার করে সাবধান করে দিছে গার্ডদের ব্যাপারে, অ্যান্ড আমি গার্ডদের মুখোমুখি পড়তে চাইতেছি না। আর তার সাথে ভাই এরকম রাত্রেবেলা দুইটা তিনটার দিকে রেকর্ড করতেছি ভাই, এই টাইমটাতে ভয় লাগাটা স্বাভাবিক। গার্ড কোথায় আছে আমি জানি না, এগুলো কি নিচ্ছে, শীষ দিতেছে কে, গার্ড হবে অবশ্যই, বাট ভাই জোরে যাইতে। গার্ড চলে আসছে, গার্ড চলে আসছে, ওয়াই গড, গার্ড চলে আসছে, ডিমটা নিয়ে, ডিমটা নিয়ে, ডিমটা নিয়ে, ভাই ভাই গার্ড চলে আসছে, শিট শিট, কাবো ভাগ, কাবো ভাগ, কাবো ভাগ, কাবো ভাগ, কাবো ভাগ, কোন দিক দিয়ে আসছি আমি, আমি কোন দিক দিয়ে আসলাম, কোন দিক দিয়ে আসলাম, কোন দিক দিয়ে আসলাম, আমি কোন দিক দিয়ে আসছি আমি জানি না ভাই, ভাই ভাই গার্ড এখনো, এখনো গুলি করতে, এখনো গুলি করতে, ব্রো গার্ড গুলি করেই যাচ্ছে বারবার করে,
গার্ড বারবার করে গুলি করে যাচ্ছে, আমি এর মধ্যে নাই, আমি এর মধ্যে নাই। কয়বার গুলি করছে গার্ড আমি জানি না, বাট অনেকগুলো গুলি খাইছি আমি। শিট ভাই, আমার এইচপি একদম লাল বাতি জ্বলে গেছে এইচপিতে। এই জায়গা থেকে তাড়াতাড়ি না পালাইলাম আমি শেষ। কোন রাস্তা দিয়ে ঢুকছিলাম আমি? সোজা রাস্তায় তো মেবি, এই রাস্তা দিয়েই তো আসলাম নাকি, এর অপোজিটের রাস্তা। রাস্তা কেন আটকানো ভাই? গার্ডে যেগুলো গুলিগুলো করছে, আমার এইচপির অবস্থা তোমরা জাস্ট দেখো ভাই। শিট ম্যান, এই ডিমনি এত ডেঞ্জার। আমি আমি আগেই বলছিলাম যে ভাই আমি ভয় পাইতেছি, কজ এখানে আন্টি আগেই বলে দিছে যে গার্ড রেখে দিছিল। ও ওয়াও মাই গড, পিছনে ছুটে আসতেছে ও। না 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 না, আমার কাছে গুলি আছে। কামিয়ার 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 কামিয়ার। আন্টির পোলা, আন্টির পোলা বেয়াদব খাটাস খবিশ ভাই। খবিশে কি করছে খবিশ? লাত্তি মারার অপশন নাই খবিশটারে। এখানে কি করছে ভাই? ভাই ওর মুখটা দেখতে কেমন ভাই, মুখটাই বাঁকা। আমি এই জায়গা থেকে আগে পালাই ব্রো। মাত্র 5টা স্ক্র্যাপ মেটাল আছে, বাট সাকসেসফুলি আমি ডিমটা নিয়ে আসতে পারছি। আমাকে এখন যেতে হবে হচ্ছে, যেতে হবে হচ্ছে এইখানে, আর কাজ নেই, আমাকে সোজা যেতে হবে এই লাল জায়গাটাতে, আনমেট এনপিসি ওয়েপন মিশন, ওই জায়গাটাতে যেতে হবে। কারণ ভাই একটা ডিম পাইছি, দেন আরেকটা মিশন সম্ভবত। আর চার্লস আসতেছে নাকি ভাই? চার্লস আসতেছে নাকি এদিকে? ওয়েট, চারিদিকে দেখতে ভয়ানক লাগে ভাই। চার্লস যে কোনো সময় চলে আসলেই পুরা ভয় লেগে গেছে ভাই। আর এইচপির কি অবস্থা করছিল ওই গার্ডটা ওইখানে? যে চার্লস ওই মনস্টারটা, ওই আয়ারেন্ডা মানুষকে যথেষ্ট জ্বালাইছে। ওয়েট, এখানে একটা স্টপ আছে, আমরা একটু থামবো এখানে, দেখি এখানে কি আছে। সো চার্লস এই আইল্যান্ডের মানুষকে যথেষ্ট পরিমাণে জ্বালাইছে, অ্যান্ড প্রত্যেকেই ওর থেকে রেহাই পাইতে চাই। দ্যাটস ওয়াই সবাই আমাদেরকে হেল্প করতেছে, যে জিনিসটা আমাদের জন্য স্পেশালি ভালো। আর এখানে কি আছে? ওয়েট, ও ঘরে ভিতরে ঢুকে দেখি ঘরে কেউ আছে কিনা। স্ক্র্যাপ মেটালগুলো আমাদের কাজে দিবে। ও হ্যালো চাচা, okay, using my extensive demolitions experience I made this rocket launcher. Ah, so yeah, amader jonno rocket launcher banaiche. See Warren's empire crumble for a long time. Mm-hmm. So Bill, now that you're here I need a few minutes to remove some safety features. Safety feature remove korte hobe. Okay, while I'm working on that, why don't you bring that box of rocket ammunition back here from inside the bunker down the rail? আচ্ছা, সো এইখানে ও যতক্ষণে আমাদেরকে রকেট লঞ্চারটা দিবে, আগে সেফটি মেজার্স যেগুলো নিয়ে রাখছে ওইটাকে রিমুভ করে দিবে। আর ওইটা রিমুভ করতে করতে আমাদেরকে ও রকেট এনে দিতে বলছে, যে রকেটটা আছে হচ্ছে এই বাংকারতে। সো আমরা রকেটের ওইখানে হেঁটে যেতে পারবো। বাংকারের রাস্তাটা সম্ভবত এটা, আমি তাও আরেকবার দেখে নিই। ইয়াস এক্স্যাক্টলি, বাংকার ওইখানে আছে, আমরা এই রাস্তা দিয়ে সরাসরি বাংকারের রোডটাতে যেতে পারবো। অ্যান্ড বাংকারের রোডে যাওয়ার রাস্তা এই যে পিছন থেকে পাইছি, আমি একটু ভুল ডিরেকশন চলে যাচ্ছিলাম। বাট ভাই এরকম ভয়ানক ব্যাকগ্রাউন্ড মিউজিক দিছে কেন ভাই? ভয় লাগে সব সময় দেখতে। এখানে কি আর স্ক্র্যাপ মেটাল আছে যেগুলো, এগুলো আমি এইগুলো আমাদের কালেক্ট করাই লাগবে, কোনো উপায় নেই। চার্লসের যে লেভেল, ওর লেভেলে একটা মনস্টার মারতে যে আমাদের কত স্ক্র্যাপ মেটাল লাগবে কে জানে। এটা মেবি ওই বাংকারটা, হ্যাঁ এই জায়গাটা হচ্ছে আমাদের বাংকারটা। এখানে কি আছে? ওকে, স্ক্র্যাপ মেটাল আছে, আরও একটু স্ক্র্যাপ মেটালটা তুলে নেই। বাংকারের ভিতরে যাওয়ার রাস্তা কোনটা? এটা বাংকারের ভিতরে যাওয়া যায় না তো। ওয়েট, এটাই তো বাংকারের জায়গাটা, বাট আমি বাংকারের ভিতরে যাবো কোন দিক দিয়ে? বাংকারের ভিতরে যাওয়ার রাস্তাটা কই এখানে ভাই? কী এক আজ ওই দাদা, আমি জানি বৃষ্টি হইতেছে, জানি বিদ্যুৎ চমকাবে, বাট এই গেমের বিদ্যুৎ চমকানোর আওয়াজটা ভাই একটু বেশি ডেঞ্জারাস। ওকে গাইজ, সো ওয়েট, এটা কি টিএনটি? এটাকে আমাকে বাংকারের মুখে রাখতে হবে, তাহলে আমি বাংকারটা ব্রেক ইন করে ঢুকতে পারবো। ওয়েল গাইজ, চলো টিএনটিকেটাকে এখানে রেখে আসি। নাইস, পালা 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 কাব্য পালা, ওটা ফাটার কথা। ওপি, আচ্ছা এটা হচ্ছে আমাদের বাংকারের নিচে যাওয়ার রাস্তা। এটা কি চড়া যায়? না, এইটাতে কি আছে? টিএনটি, এটাকে সরায় ফেলি। কাব্য পিছায় 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 ভায়া। ও মাই গড, পুরা বাস্ট করে এলাকা এই যে এইটা ছিল আমাদের রকেট অ্যামুনিশনটা। আর কিছু কি নেওয়ার মতো আছে এখান থেকে? না, এখানে আর নেওয়ার মতো নাই। সো এটা নিয়ে আমি সোজা চলে যাবো আমাদের যিনি রকেটটা বানাইছে ওনার কাছে, রকেট লঞ্চারটা বানাইছে।
অ্যান্ড ওনাকে যে এই রকেটের অ্যামুনেশনটা দিতে হবে, তখনই আমরা আমাদের রকেট লাঞ্চারটা ইউজ করতে পারবো। এখন সেফটি মেজার্স বলতে আমি যা বুঝতে পারলাম যে রকেট লাঞ্চার ইউজ করতে গেলে ভাই দেখা যাচ্ছে এমনও হতে পারে ওইটা থেকে আমার ক্ষতি হতে পারতো, সো তার জন্য কিছু সেফটি মেজার্স রেখে দিয়েছিল, বা ওনার ঘরের ভিতরে যাতে না ফুটে যায় এই জন্য হয়তো সেফটি মেজার্স রেখে দিয়েছিল, বাট উনি এতক্ষণে ওটা সরাই ফেলছে। আর এই রকেট লাঞ্চার দিয়ে আমি চার্লসকে ভাই গুনে গুনে মারবো, হেড শট মারবো চার্লস এই ব্যাদবটাকে যে ভয় দিছে আমাদেরকে। কাকু ওকে নাইস, ওকে আমি কেয়ার নিব, সমস্যা নাই। ওকে তো কাকু আমাদেরকে রকেট লঞ্চারটা দিয়ে দিছে, এন্ড এই রকেট লঞ্চারটা ইউজ করার পরে আবার কাকুকে ফেরত দিয়ে যেতে হবে, কজ কাকু কি রে রকেট লঞ্চারটা কই, কজ কাকু রকেট লঞ্চারটা দিয়ে কারোর ইউজ করতে, এটা হচ্ছে বাক স্প্রে, এইটা হচ্ছে রকেট লঞ্চার, এন্ড দেখি এ কাকা একদম ভরে দেবো, একদম ভরে দেবো। ওকে গাইস, আমাদের রকেট লঞ্চার রেডি, আমরা একটু সামনে এবার আগাই আমাদের নেক্সট মিশনের দিকে। ও এখানে আরেকটা ঘর আছে, ওয়েট 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 ওয়েট, এই ঘরে কী আছে দেখে আসি। এই ঘরটার মধ্যে কি ঢোকা যায়? না, দরজা আটকানো, দুই তালা, স্ক্র্যাপ মেটাল আসছে, দুই তালাতে কি আছে? ওই এ তুমি কে? হ্যালো, I'm sure Eugene told you all about me, so I need not introduce myself. না, আমাদের বুড়া চাচা তোমার সম্বন্ধে বলে নাই। By the way, Greg, hello. In case you haven't heard already, Warren, the mind boss, is keeping three monster eggs. আমি শুনছি তিনটা মনস্টার এগ আছে। I'm sure why he wants to protect the eggs. If they hatch, they would surely turn into monstrous creatures like ওই এগুলো থেকে মনস্টার বের হবে। We need you to steal all three and use them to bait Charles so we can destroy one. আচ্ছা in the north mine. Here's the key to the entrance. সো কাকা আমাদেরকে যেটা বললো যে ওরা কেউই আসলে জানে না, ওয়ারেন যে আসলে মাইনগুলার মালিক, সে কেনই তিনটা ডিম রেখে দিছে, বাট এই তিনটা ডিম থেকে মনস্টার হ্যাচ হয়ে বেরোইতে পারে, অ্যান্ড মনস্টার যদি হ্যাচ হয়ে বেরোয় তাহলে এই আইল্যান্ড শেষ, এই আইল্যান্ডে আর কোনো রক্ষা নাই ভাই। ডেঞ্জারাস সাইনগুলো দিকে এখানে, এটা কি চার্লস হ্যাচে, এখানে চার্লস কি এখানে পয়দা হয়েছিল? আই ডোন্ট নো, বাট আমি একটু পিছনের এই মিশনটা দেখে আসতে চাচ্ছিলাম এই জায়গাটাতে, অ্যান্ড আমাকে ওই জায়গায় যেতে হলে এইখানে থেমে হেঁটে যেতে হবে, সো আমি অপেক্ষা। ওকে 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 ওকে, আমরা চলে আসছি চলে আসছি চলে আসছি চলে আসছি, থামো 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 থামো, এই যে এই দিক থেকে সোজা যেতে হবে আমাদেরকে, যে আর কি দেখতে হবে যে এক্স্যাক্টলি ওইখানে কি আছে, অ্যান্ড আমি রাস্তা দিয়ে ওই লাইট হাউসটাতে যেয়ে দেখবো যে এক্স্যাক্টলি লাইট হাউসের মধ্যে আমরা কিছু খুঁজে পাই কিনা আমাদের জন্য ইউজফুল। ভাই চার্লস এ মামাই ডেঞ্জারাস। ওকে গাইস, সো এই যে লাইট হাউসের এখানে একটা মহিলা আছে, ওই ঢোকার রাস্তাটা কোন জায়গায়? একজন আছে এখানে। হ্যালো আন্টি, তোমার পায়ে কি হইছে? But I've heard lots about you coming to help us. আমার বিষয়ে সবাই শুনছে। The breakers on the side of the lighthouse need replacing. Okay. I was recently attacked by Charles, so I'm unable to do it myself. Charles on attack course. By supply shed. If you go get them and repair the lighthouse, I can try signaling passing ships to come once you finish. I have some spare scraps to give you. Acha acha acha. So basically Charles ini hocche ei lighthouse ta rokkhonabekkhon kore, ar Charles recently onare attack korche, ar ekhankar je lighthouse theke je alo ta ber hobe je eta diye jahaz gulake dik nirdeshona diye edik theke ante hobe, sei breaker ta noshto hoye geche. Okay, so eta bollo je onar je power supply er ei line ta eta thik kore dile lighthouse ta kaj korbe, ar jahaz ta je ashepashe ja kichu ache তারা এসে ওনাকে হেল্প করতে পারবে। আর এই জায়গায় যে শেড দেখা যাচ্ছে, এই বা এই শেডটার ভিতরে এই পায়ার সাপ্লাই, এই লাইট হাউসের ওই ব্রেকারটা ঠিক করার জন্য ইকুইপমেন্টস আছে, এখন আমাকে দেখতে হবে যে এখানে কী। সো এইগুলা ব্রেকারস, আচ্ছা সুইচ, সিম্পল সুইচেস, এই সুইচগুলো ওইখানে যে লাগাই দিলে আমাদের ওই জায়গায়, ওইটা লাইট হাউসের যে মেইন পাওয়ার সোর্স, এইখানে সুইচগুলো লাগাই দিলেই ঠিক হয়ে যাবে। অ্যান্ড চলো গাইজ, আমরা দেরি না করে এটাখানে লাগাই দিই, দুইটা তিনটা চারটা, ওকে সুইচ লাগাই দিছি, একটা দুইটা, কি ব্যাপার খুলে না কেন? আচ্ছা এটা প্যাটার্নে খুলতে হবে, দুই তিন চার, নাইস ওয়ান। সো গাইজ, আমরা এটা ঠিক করে দিছি, ওনার লাইট হাউসটা ঠিক করে দিছি, দেখি উনি কি বলে এখন। ফিক্সিং দ্য লাইট হাউস উইল ডেফিনেটলি ইনক্রিজ আওয়ার চান্সেস অফ বিইং স্পটেড। ওকে, থ্যাংক ইউ। সো উনি আমাকে স্ক্র্যাপস দিছে, যেটা উনি আগেই প্রমিস করেছিল আমাকে দিবে, দেখি কয়টা স্ক্র্যাপ দিছে, 35টা। That's huge, bhai. Huge. Nice one.
গাইস আমরা আন্টির কাছ থেকে ফেরত এসেছি, আমরা সামনের দিকে আগাইতে থাকি আর এই ফাঁকে আমাদের ট্রেনের সব কিছুকে আর একটু ইনক্রিজ করে নিই, লেভেল সবগুলোর সমান রাখার ট্রাই করব। আর এটা কি ইউজ করি, ট্রেনের কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, ও পুরো পুরো নীল কালারের ট্রেন হয়ে গেছে আমার। সো বেসিক্যালি এখন আমরা যাব হচ্ছে এখান থেকে নেক্সট স্পটে আমাদের, আর আমাদের নেক্সট স্পটটা হচ্ছে নর্থ মাইন মিস্ট্রিতে, ওইখানে যে আমাদেরকে ফিক্স করতে হবে এবং ওইখানে যে মেবি আরও একটা ডিম আছে সেই ডিমটাকে নিতে হবে। এর মাঝখানে আর কোনো থামাথামি নাই, ডিরেক্ট চলে যাব আমরা নর্থ মাইন মিস্ট্রিতে। কী ব্যাপার, আওয়াজ কিসের এখানে? ওয়েট, চার্জ আসছে নাকি ভাই? আওয়াজ কিসের, আওয়াজটা কিসের, চার্জ আসছে নাকি এখানে ভাই? চাল সুইজি, চাল যাচ্ছে, চাল যাচ্ছে, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, চাল তোরে আমি খাইছি মামা, তোরে খাইছি। হেডশট, হেডশট মারবো তোরে, হেডশট মারবো নাকি নাকি না, আর একটা শট মারবো তোরে, চাল যাক। আমাদের ট্রেনের রেঞ্জ প্রিপেয়ার করতে হবে, ট্রেনের রেঞ্জ প্রিপেয়ার করতে হবে। ওকে ওকে ওকে, ও মাই গড, ও মাই গড, চাল 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 গো আরে ভাই, চাল সে সাথে ফাইট নাও, ডেঞ্জারাস ভাই, হোলি শিট, ওই মরে না, আমার ট্রেনের এইচপি কই ভাই, আমার ট্রেনের এইচপি গ্যাপ করে দিতে ব্যাটার, চলো ব্রো ব্রো, ওই মা ভাই, ওই কি মনস্টার ভাই, আমার ট্রেনের এইচপি কত দেখি, 35% এইচপি তে এনে রাখছে আমারে ভাই, আমার কাছে কি ট্রেনের ভাই, আমার ট্রেনের এইচপি কি করছে ব্যাদব চার্জ ভাই। রিফাকে আমারে নিয়ে চলে আসছে কোন জায়গায় দেখো, আমি যাইতে চাইছিলাম সোজা ওইদিকে মাইনের কাছে, আর আমরা নিয়ে আসছে এখানে, আমরা মাইনের কাছে ফেরত যাইতে হবে। আমার কাছে যদি ওইখানে স্ক্র্যাপ মেটাল না থাকতো, চার্লস যে আমার সাথে কি করতো আমি নিজেও জানি না, অ্যান্ড ভাই স্ক্র্যাপ মেটালের জন্য জাস্ট বেঁচে গেছি। সো আমি এখানে দুই নাম্বার মাইন যেটা আমাদের, আমরা আমাদের দুই নাম্বার মাইনের কাছে চলে আসছি, ম্যাপে তো এটাই দেখালো তাই না? ওয়েট, ম্যাপ কোথায় যাই এক্স্যাক্টলি, এটা হচ্ছে আমাদের দুই নাম্বার মাইন। সো আমাদেরকে আমাদের দুই নাম্বার মাইনের দিকে যেতে হবে, ট্রেনটা ওইখানে থাক, বাট ভাই এইখানে যদি চার্লস চলে আসে ইটস কাবো ডেড, কারণ ট্রেন বাদে আমার চার্লসের অ্যাগেনস্টে নিজেরা ডিফেন্ড করার কিচ্ছু নাই। ওয়েট ওয়েট, ওই আবার আসে, ওই আবার আইসে ভাই, ওই আবার আইসে, আমি উড়াই দিব, তুই আমার আমার ট্রেনের কাছে আসো, আয় মামা আমার ট্রেনের কাছে আসো, তুমি আমার ট্রেনের কাছে আসো আজকে, আমি তোমার উড়াই দিব, বহুত হয়েছে, একবার চার্লস অ্যাটাক করবে, একবার তুমি অ্যাটাক করবা, কি ফাইজলামো নাকি, ফাইজলাম ফাইস আমার সাথে, কই তুমি কই কই, আসো 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 আসো, কক্ক দেখো কেমন লাগে, ফাইজলামো পাইছো আমার সাথে তোমরা তাই না, একবার চার্লস অ্যাটাক করবে, একবার তুমি অ্যাটাক করবে, ইয়ার কি না, ইয়ার কি ইয়ার কি ইয়ার কি ইয়ার কি, বেয়াদব সবগুলো এক একটা। আর ভাই এইভাবে বিদ্যুৎ চমকানোর কি আছে, আর সব কিছু লিমিটেশন থাকা উচিত ভাই, ভয় লাগে তো। আমরা ঘুরতে ঘুরতে আমাদের দুই নম্বর মাইনের কাছে চলে আসছে, দুই নম্বর মাইনের তালা দিছিল, হ্যাঁ তালা চাবি দিছিল আমাদেরকে। অ্যান্ড ভাই মাইনের ভিতরে আমি আগের বার একবার আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে, মাইনের ভিতরে কী থাকতে পারে আমি জানি, বাট এইখানে এটা আবার একটু স্পুকি লাগতেছে, এমন পরিবেশ বানাইছে কেন? ওই ডিমটা কোন দিকে থাকতে পারে, পানি এমন নীল কেন ভাই, নীল পানি ভাই, আর এই দরজাতে রক্ত লেগে এগুলা, শিট, যে যেখানে শীষ দেয় না, ওই শীষ দেওয়া দেখে বোঝা যায় যে হ্যাঁ এইখানে আসে ওরা। সো শীষ দেওয়ার এই জায়গাটা থেকে কেয়ারফুল থাকতে হবে। এই ঘরের মধ্যে কি কিছু আছে? না, এই ঘরের মধ্যে কিছু নাই, আমি আস্তে আস্তে যাওয়ার ট্রাই করতেছি। ওই যে ওই শীষ দেয় ওইখানে, ওইটাই হচ্ছে মোস্ট ডেঞ্জারাস প্লেস। ভিতরে কি চার্লস আছে নাকি, ট্রেনের আওয়াজ হয় কেন? এই তো এটাই ডিম, লিভার খুললে ডিম উঠে কেন? ওই ভাই লিভার খুলে আবার এটা নেমে যায় দরজা, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। ডিম নেও কাব্য ভাই, আমি এলাকায় নাই, এলাকায় নাই, আমি যেদিক থেকে আসছি। ওই ব্যাদব, ও মাই গড, আমি ওই ভিতরেই নাই, আমি ওইদিকেই যাবো না, আমি ওইদিকেই যাবো না, ও আমার পিছন পিছন আসতেছে, আমি শিওর, আমি শিওর আমার পিছন পিছন আসতেছে, আমি জানি তো আমার পিছন, পালা কাব্য, পালা 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 পালা, এই রাস্তা দিয়ে সোজা দৌড়াইতে হবে, ওই পিছন পিছন ভাই, ওইটা আটকানো, ওইটা আটকানো, ওইটা আটকানো, ওইটা আটকানো, আমি যাবো কোন জায়গা দিকে, যাওয়ার রাস্তাটা কই, যাওয়ার রাস্তাটা কই ভাই, যাওয়ার রাস্তাটা কই, যাওয়ার রাস্তাটা কই, আমি কোন দিক থেকে ঢুকছি আর আমি বেরোবো কোন দিক থেকে,
ওই যাওয়ার রাস্তাটা কই ছিল? ও তিরিকি, যাওয়ার রাস্তাটা কই ছিল ভাই? গাইস যাই হোক, আজকে আমরা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা এই ভিডিওতে যদি 50,000 লাইক করো বুঝবো তোমাদের পছন্দ হয়ে গেছে, অ্যান্ড এর সেকেন্ড পার্ট নিয়ে আসবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, টিল দেন অলওয়েজ বাই বাই, এ দাও নো গুড নাইট, ব্যাং ইটস কাপ গ্যাং, দেখা হচ্ছে পরের ভিডিওতে।